শান্ত হও দেবগণ, কেমনে আছে মোর উঝানি নগরীর প্রজাগণ। হে তোমার চরণে সকাল সন্ধ্যা পুষ্পাঞ্জলি করি, শুধু একটুকু প্রার্থনা আমার সর্বপ্রথমে প্রণাম গ্রহণ করবে দেবী। ও সর্বমঙ্গল মঙ্গলেশী সর্বাত্মসাধকে শরণে বচ গৌরী নারায়ণী নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে কৌশলেশনাশয় গোবিন্দায় নমঃ। দেবী আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র চাই প্রত্যেকটি উঝানি নগরের প্রজাবৃন্দদের কাছে মঙ্গল কামনা। এই প্রজাবৃন্দরা হচ্ছে আমার উঝানি নগরের সম্পদ, এরা খুশি থাকলেই আমি চিরখুশি। দেবী আমাকে তো সব কিছু দিয়েছো, আর কিচ্ছু চাই না, শুধুমাত্র উঝানি নগরের প্রজাবৃন্দরা যদি সুখে শান্তিতে থাকে তবে আমি মঙ্গল, আমি আনন্দে থাকবো, ভগবানের কাছে প্রার্থনা করব। হে ভগবান, তুমি উঝানি নগরের প্রত্যেকটি প্রজাবৃন্দদের কাছে যেমনি ভাবে সুখে দুঃখে আমার সাথে, তেমনি ভাবে যেন আমি চিরদিন এই প্রজাবৃন্দদের হাসি মুখে ফোটাতে পারি। কিন্তু এক বিরাট বড় দুশ্চিন্তা, ছয় ছয় পুত্র আমার কন্যা আছে মোরে, একজনা নাম লিখেছি বিপুলা বালিকা সুন্দরী, দেখতে দেখতে আজ নাবালক থেকে নাবালিকা থেকে সাবালিকা হতে চলেছে। স্থির করেছি যদি কোনো কোনো দিক থেকে সুপাত্রের সন্তান পাই আমার একমাত্র কন্যাকে বিবাহ দেব বলে মনে স্থির করেছি। কিন্তু আজ নিশি রাত্রির ভোর স্বপ্নে আমি এক স্বপ্ন দেখেছি, কোথাকার যেন সদাগর আমার গৃহদ্বারে সদাগর সদাগর বলে ডাকছে। পূর্বপুরুষেরা বলেছে যে নিশি রাতের স্বপ্ন নাকি সত্যি হয়, ওই যদি হয় তবে হলে এই আমি এই সিংহাসনে অপেক্ষ ভিতরে প্রবেশ করতে না করতে সাইনবোর্ডে লেখা আছে বিনা আদেশে প্রবেশ করা নিষেধ। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন সদাগর মশাই, এখানে লেখা আছে বিনা আদেশে প্রবেশ নিষেধ। যাও একবারে ডেকে যাও, গৃহের মধ্যে লোক আছে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, আমি তাহলে এক্ষুনি ডাকছি। ও সদাগর মশাই, সদাগর মশাই, কুকুর সদাগর মশাই, কুকুর সদাগর মশাই, কুকুর সদাগর মশাই। এটা বাঁধানো কুকুর। বাঁধানো কুকুর মশাই বলে ডাকছে, তবে হলে কি নিশ্চয় রাতের সত্যি স্বপ্ন আজ সফল হতে চলেছে। দেখি বাইরে গৃহদ্বার থেকে, আমি গৃহদ্বার খুলে দেখি। সদাগর মশাই নমস্কার, সদাগর মশাই নমস্কার, 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 নমস্কার। কে ভাই, তোমাকে বড় দেখে দেখে বড় চেনাচেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। হ্যাঁ 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 মনে পড়েছে, ওই দক্ষিণ পাটনেতে আমি একসঙ্গে ওই চম্পকনগরের সদাগরের সঙ্গে বাণিজ্য করেছিলাম, সেদিন দেখা হয়েছিল। তুমি সেই সেই ল্যাঙ্গাপত্র? একদম ঠিক বলেছেন সদাগর মশাই, আমি সেই ল্যাঙ্গাপত্র সদাগর মশাই। ল্যাঙ্গাপত্র? হ্যাঁ সদাগর মশাই বলুন। তুমি একাই এসেছো না সঙ্গে কেউ এসে? সদাগর মশাই একা আমি আসিনি সদাগর মশাই। তবে হলে সঙ্গে কে এসে? আমার সঙ্গে চম্পকের অধিপতি চাঁদ সদাগর মশাই এসে। চাঁদ সদাগর সেই দাদা মশাই এসেছে? হ্যাঁ। বাইরে কেন যাই, শ্রীকৃষ্ণ তাকে সুসম্মান করে ভিতরে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, সদাগর মশাই কি হলো ভাই, ব্যাপার স্যাপার খুব খারাপ সদাগর মশাই। ব্যাপার স্যাপার খারাপটা কি,
আমি গেলাম সদাকর্মশাই, দেখা করলাম, গল্প স্বল্প করলাম, তখন রেগে আমাকে কেউ বলে জানো সদাকর্মশাই, যাও লঙ্ঘা পাত্র, তোমার সদাকরকে এই মুহূর্তে তুমি শ্মশানে নিয়ে এসো। তোমার কথা ভুল হচ্ছে। কেন সদাকর্মশাই? তোমার ভাষা বুঝতে কিছু ভুল হচ্ছে, যাও তো শুনে এসো, শ্মশানের কথা বলেছে না আর অন্য কিছু বলেছে। আচ্ছা এই সদাকর্মশাই, আপনি কি সদাকর্মশাইকে শ্মশানে নিয়ে যেতে বললেন? তুমি ভুল শুনেছ লেঙ্গা পাত্র, আর শ্মশানে নয়, সুসম্মানে আমার এই রাজপ্রসাদে নিয়ে এসো। ও সুসম্মানে, আর আমি মনে করেছি শ্মশানে। ও সদাকর্মশাই, ঠিক আছে সদাকর্মশাই, আমারই শোনা ভুল হয়েছে, শোনা ভুল হয়েছে, এসে সদাকর্মশাই, ঠিক আছে, এসে এসে এসে। নমস্কার নমস্কার ভাই, নমস্কার 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 দাদামশাই, আজ হঠাৎ আসুন বসুন আমার। সুস্বাগতম সুস্বাগত, দাদামশাই ভাই বলুন বলুন তো দাদামশাই, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য? আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে চম্পকে অবসর নিয়েছি ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আমার ব্যবসা বাণিজ্য আর বলবেন না দাদা বসাই, আমার ছয় পুত্রকে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমি গৃহে বসে একাই বসে। বাহ, আপনার কি ভাগ্য, ছয় পুত্রদের হাতে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে উজানিতে অবসর নিচ্ছেন ভাই। হ্যাঁ দাদা বসাই, আমি কি এমন দুর্ভাগ্য পিতা, এক এক করে ছয় পুত্রকে আমি নিজে হাতে গম্বুরার জলে ভাসিয়েছি। হে কি দাদামশাই, হে ভাই, তবে তবে দাদামশাই আমার একটা জিজ্ঞেস রয়েছে। বলো, এমনও কি তোমার জিজ্ঞাসা আছে? চিরদিন দাদামশাই ব্যবসা বাণিজ্য করি দেশ বিদেশে, কোনোদিন না এলেন দাদামশাই আমার গৃহেতে, আজে কিবা মনে করে আসলেন এই অধমের গৃহেতে? ভাই, আজ আমি হঠাৎ করে আপনার বাড়িতে পদার্পণ কেন করেছি ভাই জানো? কেন করেছেন মশাই? দেশ বিদেশে ঘুরে আমি কন্যার তালাশে, লোকমুখে শুনেছি নাকি আপনার গৃহে কন্যা আছে, তাই তো কন্যাকে সম্বন্ধ করব বলেই আপনার গৃহে এসেছি ভাই। আপনি সত্য শুনেছেন দাদা মশাই, আমার গৃহে এক কন্যা রয়েছে, এক এক করে পুত্র মোর ছয় জনা, আছে মোর কন্যা এক জনা, নাম তার বিপুলা বালিকা দাদামশাই, তাই কন্যাকে বিবাহ দেব বলে মনে মনে একটা শর্ত রেখেছি। আপনার কন্যাকে বিবাহ দেবেন মনের সঙ্গে শর্ত করেছেন, এ তো উত্তম কথা, বলো না এমন কি শর্ত করেছে? কন্যাকে বিবাহ দেব বলে আমি টাকা ভরা সোনা নেব, টাকা ভরা টাকা, গাড়ি ভাড়া টাকা, আর সোনার মধ্যে যদি দাদামশাই এক রতি কম হয় আমি সমস্ত দেব। এ কি বলছো ভাই, তবে হলে তুমি সোনা নীতি দিয়ে ওজন করে নেবে? হ্যাঁ ওজন করে নেব দাদামশাই। মা ভাই ভা ভাই লেঙ্গা, হ্যাঁ সদাকর্মশাই, শুনলেই দেয় ভাইয়ের কথা, আমার কাছে যৌতুক ভরে টাকা নেবেই, কুন্টাল মোলা সোনা এক রতি যদি কম হয়ে থাকে তার গৃহে সম্বন্ধ দেবে না। যাও তুমি এই উজার এই মুহূর্তে উজানিতে পরিত্যাগ করে চম্পকে সোনা দানা টাকা পয়সা সমস্ত এনে উজানিতে ভরিয়ে দাও। আপনি করে চিন্তা করবেন না সদাকর্মশাই, আপনি এত অপেক্ষা করেন, আমি এক্ষুনি ওই জায়গায় গিয়ে এক কাপড়ে মানে গাড়ি ভর্তি করে সোনা রূপা হীরা মুক্তা নিয়ে এক করে চলে সদাকর্মশাই, আমি যাচ্ছি সদাকর্মশাই, আমি এক্ষুনি যাচ্ছি সদাকর্মশাই। দাঁড়াও লেঙ্গাপাত্র, কেন সদাকর্মশাই? তোমাকে কষ্ট করে যেতে হবে না, যেতে হবে না শুনে? হ্যাঁ শোনো দাদামশাই, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সঙ্গে ঠাট্টা করেছিলাম, আমি 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 জানতে চেয়েছিলাম যে সত্যি আগের মতোই আপনার কি মন আছে, তাই তো দাদামশাই আমি আপনার সঙ্গে আমি একটু রসিকতা করেছিলাম। এমনও কি রসিকতা করেছিলে ভাই, তুমি যৌতুকি নেবে ভরে, এ তো অস্বীকারের কথা নয়। দাদামশাই শুনুন, দাদামশাই বলো ভাই, অর্থের
মশাই অর্থের লোভে কন্যাকে নাই করিব দান, কন্যাকে বিবাহ দিতে দাদা মশাই নেব শুধু গহরা পান। বাহ বাহ ভাই বাহ, আর তোমার কথা শুনে আজ আমার বড় আনন্দিত। ভাই লেঙ্গা, ও ভাই লেঙ্গা, এদিকে এসো। আরে ওদিক ওদিক কি তাকাচ্ছ? শুনলে, টাকার লোভে কন্যাকে নাই করিবে দানি, কন্যাকে বিবাহ দিলে শুধু নিবে গোয়ার পান। আচ্ছা আচ্ছা, যাই সদাগর। আমাদের মনটাকে পরীক্ষা করেছে, কিন্তু আমাদের তো একটি পরীক্ষা আছে। ঠিক কথা বলেছেন সদাগর মশাই, আপনার পরীক্ষার কথাটা তাহলে এই সময়ের মধ্যে আপনিও বলে দেন। সত্যি বলেছো ভাই, সত্যি এই পরীক্ষার কথাটা আমাদের এই সময়ের মধ্যেই বলতে হবে। আমি আপনার গৃহে কন্যার সন্ধানে এসেছি। হ্যাঁ, কিন্তু ভাই, আমি যে আমার পুত্রকে বিবাহ দেব, আমি ও ভীষণ মনের সঙ্গে এক প্রতিজ্ঞা করেছি। ও, আপনারও মনের মধ্যে প্রতিজ্ঞা নিয়ে এসেছে? হ্যাঁ ভাই। তারপরে প্রকাশ করে না খুলে বললে আমি কি করে বুঝবো দাদা বৈশাখ? সত্যি কথা, প্রকাশ ভাবে না খুলে বললে তুমি বুঝতে পারবে না। ভাই জানো, বলো, তৃণমষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করিবে লোহার কড়ায়, সেই কন্যা দিয়ে বিবাহ দিবে পুত্র দুলো বলো। অসম্ভব অসম্ভব দাদা বৈশাখ, অসম্ভব। ওই লোহার তিন মুষ্টকর চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলায় সিদ্ধ করবে এমন ভীষণ বড় প্রতিজ্ঞা নিয়ে এসেছেন দাদামশাই। দাদামশাই আমাকে ক্ষমা করবেন দাদামশাই, আপনার কোনো কথায় হয়তো ভুল হচ্ছে। আপনি ভুল রাস্তা দিয়ে এসে আমার বাড়িতে পৌঁছেছেন। আপনার সঙ্গে আমার কন্যার বিবাহ হবে না, আপনার পুত্রের সঙ্গে। আপনি যেই রাস্তা দিয়ে এসেছেন দাদামশাই, সেই রাস্তা দিয়ে ফিরে যেতে পারেন দাদামশাই। ঠিক আছে ভাই, আপনার গৃহে আসা আমার ব্যর্থ। ভাই লেঙ্গা, সদাগর মশাই, হয়তো আর এই সম্বন্ধ হবে না, বড় আশা করে আমরা এসেছিলাম এই উজানিতে আমার পুত্রর জন্য বিবাহ লঙ্ঘন বিবাহ দেব বলেই আজ পুত্র বধুকে যে আমি পাইলাম না, চলো আমরা উজানিতে ফিরিয়ে যাই। ঠিক বলেছেন সদাগর মশাই, আমরা এখানে আর বিলম্ব করবো না সদাগর মশাই, চলুন সদাগর মশাই, আমাদের আর সম্বন্ধ হবে না, চলুন চলুন চলুন। তুমি কার সাথে কথা বলছো বাবা? ওরে মা, এই সময় তুই কেন এসেছিস মা? বাবা, আমি যে অদূর থেকে শুনতে পেলাম বাবা, বলো বাবা তার পুত্রকে বিবাহ দিবে বলে কন্যার সন্ধানে এসেছে মা। তবে কন্যার সন্ধানে এসে আমার গৃহে পৌঁছেছে, তবে কন্যা তার ভীষণ এক শর্ত, তার শর্ত নিয়ে এসেছে মা। তুই জানিস, শুনতে চাস মা? তুই জামা, এই কথা তোকে আমি বলতে পারবো না বাবা। বাবা, আমার ছাদে যখন বাড়ি চেয়ে যাই তখন তো আমাকে সব কথা তুমি বলতে বাবা, আজ তুমি এই কথা তুমি কেন বলতে চাচ্ছ না বাবা? ওরে মা, বলো বাবা, আমি যে এই কথা তোকে কি করে বলবো? আমি যে বলতে পারবো না রে মা, আমি ছোট থেকে তোকে মানুষ করেছি, কোনোদিন কোনো কথা কোনো মিথ্যে কথা আমার মনের কথা আমি তোকে বাবা মনের মধ্যে রাখিনি, সব খুলে বলেছি মা। কিন্তু জানিস মা রে, এই কথা তোকে আমি যে প্রকাশ করে খুলে দিতে পারছি না। বলো বাবা। ওরে মা, বলো, তুই শুনবি মা? হ্যাঁ বাবা। তবে শোন রে মা, ওই তিন মুষ্ট শুক্র চন্দন কষ্ট দিয়ে যে কন্যা সিদ্ধ করিতে পারবে লোহার কলায়, সেই কন্যাকে দিয়ে বিবাহ দেবে তার পুত্র বাবা। তুমি এই নিয়ে চিন্তা করো না বাবা। কি বলছিস মারে বলা? হ্যাঁ বাবা। তুই নারে মা না, ভীষণ শর্তে তুই রাজি হোস না মা? বাবা চল,
না করো ভাই বাবা, না করো লজ, সিদ্ধ করবো লোহার কলাই, এমন কি কত বড় কাজ বাবা। কি ওরে মা, কি বলছিস তোর? তুই ঠিক বলছিস মা, তোর মাথাটা কথা ঠিক আছে মা। আজ পর্যন্ত এই পৃথিবীর মুখে লোহার কলাই কেউ সিদ্ধ করতে পেরেছে মারা? না না মা, তুই সিদ্ধ করতে পারবি না, এই ভীষণ শর্ততে তুই রাজি হস না, যা তুমি একথা বলো না বাবা। দাও বাবা, আমি লোহার কলাই সিদ্ধ করব বাবা। পারবি না? বেশ মারে বেশ, যদি এই লোহার কলাই সিদ্ধ করতে পারিস তাহলে মা তুই এই অধম বাবার পিতার এই উজানি নগরের, শুধু উজানি নগর নয় এই পৃথিবীর মুখে আমার এই পিতার মুখ উজ্জ্বল করে রাখবি মা। বেশ মা বেশ, বেশ তোমার চরণে মস্তকে থাকলে আমাদের ঠিক লহর বলে সিদ্ধ করতে পারবো। তাই যেন হয় মা, তাই যেন হয়। দাও বাবা। সদাগর মশাই বলো ভাই। দাদা মশাই, অজান্তে আপনাকে আমি অনেক দুটো কথা বলেছি, তার জন্যে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবে? ঠিক আছে ভাই। বেশ, আপনার এই ভীষণ প্রতিজ্ঞায় আমার কন্যা রাজি হয়েছে। কোথায় আপনার ভাই লেঙ্গা? তিনি মস্তি চন্দন কাষ্ট আর তিনি মস্তি লোহার কলাই ভাইয়ের হাতে তুলে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি এখন দিচ্ছি। এই যে সদাগর মশাই, এখানে সব কিছু দোয়া আছে সদাগর মশাই। বাবা, তোর কথা মতো এই তিন মস্ত শুকনো চন্দন কষ্ট আর লোহার কলায় বাবা আজ তোর পিতা তোর হাতে তুলে দিচ্ছে মা। তুই তোর জন্য করতে পারিস মা। বাবা, তুমি যে হাত দিয়ে আমাকে তিন মস্ত চন্দন কষ্ট দিলে সে হাত দিয়ে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। ওরে মা, আমি তোকে এই দুই হাত ধরে আশীর্বাদ করছি মা। এই তিন মুষ্ট শুকনো চন্দন কষ্ট দিয়ে তুই লোহার কলাই যেন শুদ্ধ করে এই পৃথিবীর মুখের মাঝে যেন সতীত্বার প্রমাণ দিতে পারিস মা। এই আশীর্বাদ দাদা মশাই বলো ভাই। লোহার কলাই সিদ্ধ করতে খনক আমাদের বিলম্ব হবে, তাই আপনি চলুন আমার শিবের মন্দিরে খনকাল অপেক্ষা করি। বেশ ভাই চলো। কোথায় যাচ্ছ? চা বিস্কুট খেতে সদাগর মশাই? চা বিস্কুট তোমার জন্য পাঠিয়ে দেব। তুমি এখানে লক্ষ্য করবে তিনি মুষ্টি চন্দন কাষ্ঠের অধিক দে যেন সিদ্ধ না করে। ও আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, ঠিক আছে। আমি যে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ মাগো পুড়িয়ে করলাম ছাই মা, আজকে আমি লোহার কলাই সিদ্ধ করতে পারবো না মা। তুমি কথায় আছো মা, তুমি আমাকে দর্শন দাও মা, তুমি আমাকে দর্শন দাও, আমি যে বড় বিপদে পড়েছি মা। Yeah.
মা বিপুলা, মা গো আসছে তুমি আমাকে মনে এই দুঃখে স্মরণ করলে, বলো তো মা বিপুলা আজ তোমার কি হয়েছে? মা আজ আমি বড় বিপদে পড়েছি মা। মা বিপুলা আজ তুমি এমন কি বিপদে পড়েছ? মা গো তৃণমশ্রী চন্দর কাষ্ঠ পুড়িয়ে করলাম ছয়, তথাপি নিষিদ্ধ হলো মা লোহার কলায়। ও এই নিয়ে চিন্তা করছ? এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা বিপুলা, আমি তো আছি, আমার আদেশে আগুন জ্বলিবে উঠিয়া সিদ্ধ হবে লোহার কলাই হাসিবে বানিয়া। যারে যারে বিপুলা তোমায় দিলাম বল, লোহার কলাই সিদ্ধ হবে এই পাতিলের ভিতর। মা বিপুলা তুমি একটু চেয়ে দেখো তো লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। মা সত্যি মা লোহার কলাই সিদ্ধ হয়েছে মা। মা গো তোমার চরণে মা গো শতকটি প্রণাম। বাবা 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 নাও বাবা, আমি যে লোহার কলাই সিদ্ধ করেছি সিদ্ধ করতে পেরেছিস মা? হ্যাঁ বাবা। মা কি বলেছে তোকে ধন্যবাদ দেব আমার জানা নেই মা, তবে যা মা ঘরে ফিরে যা। হ্যাঁ বাবা তোমার চরণে শতকটি প্রণাম। চিরদিনই বেঁচে থাকো মা। হ্যাঁ বাবা প্রণাম। সাধু সাধু। দাদামশাই বলো ভাই, আমার কন্যা লোহার কলাই সিদ্ধ করেছে কিনা একবার পরীক্ষা করে দেখুন দাদামশাই। বেশ দাও আমার হাতে তুলে দাও ভাই লেঙ্ঘা। ওরে ভাই লেঙ্ঘা সাপ সদাগর মশাই, সদাগর মশাই সাপ সাপ সদাগর মশাই সাপ সদাগর মশাই সাপ 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 সদাগর মশাই সাপ সদাগর মশাই সাপ। এই দাঁড়াও আমি সাপ সদাগর মশাই। কোথায় কি দেখছো তুমি, পাগল হয়ে গেছো নাকি? সদাগর মশাই সাপ সদাগর মশাই কোথায় কে দেখো, এইখানে ছিল সদাগর মশাই সাপ। তোমার দেখা ভুল হয়েছে, সাপ নয়। এই দেখো এটাকে পরীক্ষা করো। আচ্ছা ঠিক আছে সদাগর মশাই ভালো ভালো ভাবে শেয়ার করছি গে। আচ্ছা সিদ্ধ হয়েছে ভাই। আরে ভাই সিদ্ধ হয়েছে সদাগর মশাই, একেবারে ভয়ক ভয়ক হয়ে গেছে সদাগর মশাই। দাদা মশাই লেঙ্গাপত্র কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। লেঙ্গার ভাষা বুঝতে পারছো না ভাই? না দাদা মশাই, ওই কথাটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। ও লোহার কলাই সিদ্ধ হয়েছে? হ্যাঁ। বাহ কতি তোম দাদা মশাই। বলো ভাই আপনার গৃহে আমার কন্যা পুত্রবধূ হিসেবে যাবে। আগে ছিলাম ভাই ভাই, আজই হতে হলাম দাদামশাই। বিয়াই মশাই, বিয়াই মশাই আজ হতে আমাদের সম্পর্ক নতুন বিয়াই। হ্যাঁ নতুন, তাই তো চম্পক তোকে আসতে উজানিতে অনেক সময় লাগে। হ্যাঁ নিশ্চয়ই, বিয়ের দিন ধার্যর কাজ আমরা আজ ওই করতে চাই, আপনার অভিমত কি? তাতে আমার কোনো আপত্তি নাই বিহাই মশাই, শিবস্ব শীঘ্র মশাই, শীঘ্রই করা ভালো। তবে বিহাই মশাই এই শুভ কাজ শুভ দিন দেখার মতো একটা তো পণ্ডিত লাগে, তাই আমাদের ওই আমাদের সামনের এক বস্তি রয়েছে সেখানে এক শুভদক্ষণ পণ্ডিত নামে রয়েছে, সেই ব্যক্তিকে নিয়ে আসলেই এই শুভ দিন ধার্য করতে পারবে। সত্যি বলেছো ভাই, ভাই লেঙ্ঘা। হ্যাঁ সদাগর মশাই যাও একটা ভালো দেখে শুভ দিন দেখিয়ে এসো,
কোন লগ্নে কোন বারে বিবাহটা দিলে আমার পুত্র লক্ষিন্দর সুখে থাকতে পারে? সাধাকর মশাই, আপনি ভুলে গেছেন সাধাকর মশাই, এই আসার আগে যে একেবারে দিন তারিখ ক্ষণ দেখে আমরা চলে এসেছি সাধাকর মশাই, আপনার মনে নেই সাধাকর মশাই? একবার মনে করে ওই দিন তারিখগুলো আপনি বলে দেন না সাধাকর মশাই। এ কি বলছো ন্যাঙ্গপত্র, বিয়ের ওই কন্যা দেখার আগে বিয়ের দিন ধার্য শুভ দিন দিন ধার্য ঠিক করে এসেছো? হ্যাঁ, একেবারে দেখে শুনেই চলে এসেছি। তবে হলে না প্রকাশ করে খুলে বললে আমি কি করে বুঝবো ন্যাঙ্গপত্র? ভাই মশাই, সত্যি সত্যি বলছে সেই কথাটা লেখা, যখন আমরা কন্যা যাত্রা চম্পকক্ষেত্রে বেরিয়েছিলাম তো সেদিনই আমরা বিবাহ দিন ধার্য করে এসেছি, যে কোন লগ্নে কোন বারে দিয়ে আমার বিবাহ দিলে পুত্র লক্ষিন্দর সুখে থাকতে পারে। তাছাড়া দাদা বিয়ে মশাই, এই দূরের গঙ্গা তো আপনার কাছেই আছে, আর পণ্ডিত থেকে তো একজন এই ল্যাঙ্গপত্র মহাগো পণ্ডিত, তাই ব্যাহং ল্যাঙ্গপত্র সব কিছু বলতে পারবে। বলো ল্যাঙ্গপত্র, রাজ্যের কথা সব কিছু। আপনি চিন্তা করবেন না সাধাকর মশাই, আপনি একবারে খবরটা পেয়ে যাবেন সাধাকর মশাই। বলুন সাধাকর মশাই। ব্যয় মশাই, ব্যয় মশাই, 25শে বৈশাখ বার রবিবার দিনে লগ্নটা ভালো আছে? গোধূলি লগ্ন, গোধূলি লগ্ন। হ্যাঁ হ্যাঁ, বিয়ে মশাই ঠিক বলেছেন, ওই গোধূলি লগ্নে শ্রী রামচন্দ্রের বিবাহ হয়েছিল বিয়ে মশাই, সেই লগ্নটাই সঠিক। বেশ, সেই লগ্নের মধ্যে যদি আপনি বিবাহ দিতে চান তাহলে আমরা চম্পক থেকে এসে উজাড়িতে বিবাহ করে নিয়ে যাব। আমি, আপনি নিশ্চিন্ত থাকেন বিয়ে মশাই, সেই লগ্নে আমার মত আছে বিয়ে মশাই, সেই দিনে বিবাহ দিই। তাহলে এখন আমরা চম্পকে যাত্রা করি, নমস্কার। চলেন সাধাকর মশাই, চলেন 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 সাধাকর মশাই। আজ এই শুভদিনের আনন্দ সুসংবাদের কথা, দুর্ভাগ্য আমার, আমার একমাত্র কন্যার 6টি দাদারা আজ বাড়িতে নাই, তার একমাত্র ছোট বোন বিবাহের দিন ধার্য ঠিক হলো, কিন্তু অথচ ওরা বাণিজ্যে বিদেশে পড়ে আছে, আমি কি করব? আমি এই মুহূর্তে এই 6 পুত্রের কাছে একখানা পত্র লিখব, এই পত্র পেয়ে যেন সঙ্গে সঙ্গে বিবাহের দিনে যেন এই উছানি নগরে হাজির হয়ে যায়। ওগো উছানি নগরের প্রত্যেকটি প্রজাবৃন্দ, এই অধম উজানি নগরের বৎসবণিকের একমাত্র কন্যা বিপুলা বালিকার আগামী 25শে বৈশাখ রবিবার গোধূলি লগ্নে আমার কন্যার বিবাহ, তাই আপনাদের প্রত্যেকটি প্রত্যেককে জানাই আমন্ত্রণ, আপনারা সেই শুভ দিনে এসে সবাই মিলে, আপনাদের কিছু না দিতে পারলেও আমার মেয়েকে শুধুমাত্র আপনাদের কাছে কিছু চাই না, শুধু ধান দুব্য দিয়ে আপনারা সবাই আশীর্বাদ করবেন, এটুকুই আপনাদের কাছে আমার বিনতি রইল। আর সঙ্গে রইল এই সমস্ত দেবতাদের কাছে আমন্ত্রণ, তার সঙ্গে রইল এই উজানি নগরের যত পশু পক্ষী আছে তাদের রইল আমন্ত্রণ। আমার অনেক কাজ, আমার মাথায় অনেক কাজ, এখন আমায় বিবাহের সাজন সাজতে হবে, কত কি আছে, ওরে সোনালি, ওরে রূপালি, ওরে শ্যাপালি, তোরা কথা জয় শুভ শম্ভ, জয় শুভ শম্ভ। পুত্রের জন্য বিবাহ করার সম্বন্ধ করে আমরা চম্পকে এসেছি, কিন্তু আমার সঙ্গে যে মনসা বিবাদ রয়েছে, প্রতিজ্ঞা করেছে বিবাহ রাত্রিতেই আসর হরে পুত্র লক্ষিন্দরকে সর্পদংশনে মৃত্যু করবে, তুমি না, আমি তা হতে দেব না, এই মুহূর্তেই, এই মুহূর্তে আমি উপযুক্ত ব্যবস্থা নেব, পুত্রকেই মেন্ডগড়ে বাঁচার, কোথায় ভাই লেঙ্ঘা? প্রণাম সাধাকর মশাই, প্রণাম। বলুন সাধাকর মশাই, আমাকে কেন ডাকলেন সাধাকর মশাই? ভাই লেঙ্ঘা, যাও তুমি এই শহরের মধ্যে একটা উপযুক্ত সুযোগ্য আজ মিস্ত্রি নিয়ে এসো। আচ্ছা,
রাজমিস্ত্রি এনে কি হবে সদাগরম? রাজমিস্ত্রি এনেই ওই যে সাঁওতালি পর্বতেই সেইখানে জঙ্গল পরিষ্কার করে সুন্দর ভাবে একটা লোহার মেন্ড ঘর তৈরি করো। একটু অপেক্ষা করে সদাগরম মশাই, আমি এখনই যাচ্ছি সদাগরম মশাই, এখন একটা সুদূর্ক রাজমিস্ত্রিকে ধরে আমি নিয়ে আসি সদাগরম। কিন্তু মেন্ড ঘর পরীক্ষা করে তুমি নেবে, পরীক্ষা করবে মেন্ড ঘর অগ্নি জ্বালাইয়া যদি হয় সুতার ধোয়ার সঞ্চার, এই মিস্ত্রিকে সর্বপ্রথমে দিবে মঙ্গল চণ্ডীর দ্বার তার শিরোচ্ছেদ। আচ্ছা ঠিক আছে সদাগরম মশাই, যাও তুমি এই মুহূর্তে। আমি যাচ্ছি সদাগরম মশাই, আমি তাহলে এখনই ওই যাচ্ছি সদক ওই রাজমিস্ত্রির কাছে। না যাই।